চলবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম ডল স্টার্টার কানেকশন। সো আমি বলেছিলাম যে একটা ওভারলোডের মাধ্যমে কিভাবে একটা মোটর, একটা থ্রি ফেজ বা সিঙ্গেল ফেজ মোটর একটা ওভারলোডের মাধ্যমে কিভাবে চালাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে ওভারলোডের মাধ্যমে একটা মোটর কিভাবে চালাতে হয় সেটা আমি আপনাদেরকে এ টু জেড কন্ট্রোল ওয়্যারিং এবং সেটা সরাসরি চালিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে আপনারা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, কোনো স্কিপ করবেন না, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন। আমি অনেকের কাছ থেকে ধারণা নিছি, সো কেউ আমাকে সঠিকভাবে বলতে পারে নাই। এটা আমি ট্রাই করতে 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 দেখা গেছে যে আমি টোটাল সলিউশনটা বের করে নিয়ে আসছি এবং খুব সহজভাবে আপনারা বুঝে যাবেন আমার ভিডিওটা, কখনো স্কিপ করবেন না। প্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এই যে আমি একটা মেইন সাপ্লাই, এটা হচ্ছে সাপ্লাই, থ্রি ফেজ সাপ্লাই দিছি MCCB একটা সার্কিট ব্রেকারে, ঠিক আছে, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। আর এটা হচ্ছে সার্কিট ব্রেকার, সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার নিছি আমি একটা, কন্ট্রোলিং এর জন্য আমার সিঙ্গেল ফেজ পাওয়ারের প্রয়োজন পড়ে। আর থ্রি ফেজ মোটর যদি আমি চালাই তাহলে আমার থ্রি ফেজ মোটর চালানোর জন্য আমার থ্রি ফেজ একটা সার্কিট ব্রেকার ইউজ করছি। এখান থেকে আমি সিঙ্গেল ফেজ তৈরি করে আমি দেখাবো, সিঙ্গেল ফেজ দিয়ে চালাই দেখাবো। আর এটা হচ্ছে আমার নিউট্রাল, মেইন নিউট্রাল কোনটা কোথায় নিছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে আমার সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার। এই যে এখান থেকে আমি একটা সাপ্লাই নিছি, সাপ্লাইটা আমার সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার যখন আমি অন করব তখন এই সাপ্লাইটা, মেইন পাওয়ারটা আমার চলে আসছে কোথায়, এখানে সরাসরি স্টপ সুইচ, যে পুশ বাটন সুইচ NC থাকে সবসময় এটার দুই নম্বর পোর্টে। আমরা অনেক সময় এটা এক আর দুই থাকে, আমি অনেক সময় এটা একেও দিতে পারবো, দুইও দিতে পারবো, তবে এটার একটা প্রান্তে আমরা দিব। এটা হচ্ছে আমি এসি, এই যে নিয়ে আসছি সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকারে একটা মেইন এসি দিছি। ওকে, এটা আপনারা বুঝে গেলেন, এটা হচ্ছে স্টপ পুশ বাটন সুইচের NC তে একটা দিছি। এখন হচ্ছে আমার থ্রি ফেজ সার্কিট ব্রেকার থেকে তিনটা ফেজ আমি দিব, এখানে তিনটা ফেজ দিছি, এখানে তিনটা ফেজ সরাসরি চলে আসছে ওভারলোড এর সাথে। আপনারা কেমনে কানেকশন করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। তারপর ওভারলোড থেকে তিনটা ফেজ চলে আসে সরাসরি মোটরে, আমি এভাবে দেখাইছি যে মোটরে তিনটা ফেজ চলে আসবে, রেড, ইয়েলো, ব্লু, তিনটা ফেজ আমি দেখাইছি। এখন প্রিয় ভিউয়ার, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টর, আর এটা হচ্ছে স্টার্ট বাটন সুইচ, এটা হচ্ছে স্টপ পুশ বাটন সুইচ। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আমি শুধু দেখাইছি উপরের সাইড, এটা হচ্ছে উপরের সাইড, আপসাইড। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে এক ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এটা হচ্ছে আপসাইড আর এটা হচ্ছে ডাউনসাইড, আপসাইড ডাউনসাইড। আপসাইডে NO A1 শর্ট হবে, NO A1 শর্ট হয়ে জাম্পারিং হবে, শর্ট হবে, শর্ট হয়ে এই ওয়্যারটা চলে যাবে কোথায়, স্টার্ট পুশ বাটন সুইচের NO, নরমালি NO, এটা ওয়ান NO থাকে স্টার্ট পুশ বাটন সুইচের চার নাম্বার ওয়্যারে, ওটার যে কোনো এক প্রান্তে, দুইটা প্রান্ত থাকে আর যে কোনো এক প্রান্তে, তবে বেসিক্যালি আপনি চার নাম্বারে দিবেন এটা। এই যে দেখেন আমি জাম্পারিং করে সহজে এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু যে ধারণা দেওয়ার জন্য। এবং এটা ডাউন সাইডে চলে আসলাম, এখন ডাউন সাইডের NOটা চলে আসবে কোথায়, এই যে স্টপ পুশ বাটন সুইচের এক নাম্বার ওয়্যারে, যেহেতু আমি ফেজটা দিছিলাম দুই নাম্বারে, এখন এটা NOটা চলে আসবে এক নাম্বার ওয়্যারে। প্রিয় ভিউয়ার্স, স্টপ পুশ বাটন সুইচ আর স্টার্ট পুশ বাটন সুইচ শর্ট হবে একটা তার, এই যে এখানে আমি শর্ট করে দিছি, তাহলে এই যে দেখেন এই যে শর্ট হয়ে এখান থেকে ওয়্যারটা চলে আসছে NOতে। প্রিয় ভিউয়ার্স, আপনার একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন করতে গেলে সবসময় কি একটা নিউট্রালের প্রয়োজন পড়ে, সো A2তে সবসময় আমরা নিউট্রাল ইউজ করব। এই A2তে আমি নিউট্রালটা ইউজ করছি, এই যে দেখেন এই নিউট্রালটা চলে আসছে কোথায়, এই যে এটা হচ্ছে ওভারলোড, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটা হচ্ছে ওভারলোড, ওভারলোডটা এই যে সেম কিভাবে লাগাবেন এটা আমি দেখাবো চালায়া। ওভারলোডটার 95 এবং 96 দুটাই বেসিক্যালি NC হয়, দুটাই বেসিক্যালি NC হয়, তো মেইন নিউট্রালটা আমি 95 NC তে দিছি, 95 নাম্বার পোর্টে NC তে দিছি, আর A2 আর 96 NC এই দুটা আমি শর্ট করে দিছি। প্রিয় ভিউয়ার্স, এটা আমি যখন মিটার ধরবো তখন এই দুটা এমনিতেই নর্মালি ক্লোজ থাকে, তো আমরা এভাবে শর্ট করে দিতে পারি, আমরা সহজেই কানেকশন করার জন্য এটা এইভাবে দিব। আমি কথা না বাড়িয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন ড্রয়িংটা, এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো আপনাদেরকে। প্রিয় ভিউয়ার্স,
আমি আপনাদেরকে বলেছিলাম যে থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ মোটর ডল স্টার্টার কানেকশন ওভারলোডের মাধ্যমে আমি চালিয়ে দেখাবো। এখন আমি আপনাদেরকে এই যে রেডি করে রাখছি, আমি চালিয়ে দেখাবো। আমি ব্ল্যাকবোর্ডে আমি দেখিয়ে দিয়েছি বুঝে কিভাবে তার কানেকশন করছি। সো আমি এখানে অল্প একটু বোঝাবো, বোঝানোর পরে আমি পাওয়ার অন করে আপনাদেরকে দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি কিভাবে চলে, প্রুফ দেখাই দেবো, একদম প্রুফ। প্রিয় ভিউয়ার্স, এটা সিঙ্গেল ফেজ ব্রেকার আমি আপনাদেরকে দেখাইছিলাম, আর এটা হচ্ছে থ্রি ফেজ ব্রেকার। প্রিয় ভিউয়ার্স, এই যে সিঙ্গেল ফেজ ব্রেকার, এই সিঙ্গেল ফেজ ব্রেকার, আর এই যে থ্রি ফেজ ব্রেকার, এই যে থ্রি ফেজ ব্রেকার, আর এটা হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্ট উইথ ওভারলোড। এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট উইথ ওভারলোড, এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট উইথ ওভারলোড, এটা হচ্ছে স্টার্ট বাটন সুইচ, এই যে স্টার্ট বাটন সুইচ, আর এটা হচ্ছে স্টপ পুশ বাটন সুইচ, এই যে স্টপ পুশ বাটন সুইচ। আমার ড্রয়িং এর সাথে আমার কাজের মিল আছে। সাপ্লাইটা আমি কিভাবে দিছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ফেজ, এই যে সিঙ্গেল ফেজ লাইনটা, এখান থেকে মেইন পাওয়ার দিছি, এই যে মেইন পাওয়ার ঢুকছে, আমি সিঙ্গেল ফেজ দিয়ে বুঝাইছি। এই যে নিউট্রালটা এখানে নিয়ে আসছি, এই যে নিউট্রালটা 95 ওভারলোডের 95, এই যে 95 নিউট্রাল। আর এখানে এই ওভারলোডটা আমি এখন বুঝাচ্ছি, এই যে আরেকটা 95 96 হচ্ছে, এই যে 96 বলছিলাম এনসি, এই 96 এর এনসি আমি এখান থেকে এটার সাথে শর্ট করছি। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ব্ল্যাক ওয়্যার কালো ইউজ করছি, এই যে অ্যাটুতে চলে আসছে, এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের নিচের ডাউন সাইডের অ্যাটুতে। আর এখান থেকে অ্যানোটা চলে গেছে গা, এই যে এখানে চলে আসছে স্টার্ট বোর্ডের অ্যানোটা চলে আসছে এক নাম্বার, আর এই যে অ্যানোটা এক নাম্বার পোর্টে। আপনারা এটা তো আমি বলছি যে এই যে কোনো এক প্রান্তে, এই প্রান্তে দিলে ওই প্রান্তে দিবেন না, তাহলে এই প্রান্তে আপনারা শর্ট দিলেন, এই যে অ্যানোটা চলে আসছে সরাসরি এই যে এই প্রান্তে, একের সাথে তিন শর্ট, এই যে একের সাথে তিন নাম্বার স্টার্ট পুট বাজন সুইচ, এই যে স্টার্ট পুট বাজন সুইচের তিন শর্ট, তিনের থেকে তিন শর্ট, এই যে চারের থেকে আরেকটা কোথায় গেছে ওয়্যার, এই যে চারের থেকে এ ওয়ান এবং এনও, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের আপসাইড, এই যে এ ওয়ান এনও নর্মালি ওপেন আর এ ওয়ান, এই যে নর্মালি ওপেন আর এ ওয়ান, এই যে শর্ট, এই যে আমি শর্ট করে দেখাইছি, এই যে দুইটা শর্ট, এখান থেকে আরেকটা ওয়্যার চার নাম্বার আসছে, এই যে চার নাম্বার। সো প্রিয় ভিউয়ার্স, আমি কন্টিনিউইংটা দেখাইছি। এখন হচ্ছে এখানে যে আমি ফেজটা দিছি, এই যে স্টপ পুশ বাটন সুইচের ফেজটা, এই যে ফেজটা এখানে যে আমি দেখাইছি সার্কিট ব্রেকার, এই যে ফেজটা প্রিয় ভিউয়ার্স, এই যে এখান থেকে এই যে যেভাবে দেখাইছি, এই যে এইখানটা, এখন আমি এটা অন করলে এখানে পাওয়ার চলে আসবে। এই যে প্রিয় ভিউয়ার্স, আমি এখনো পাওয়ারটা অন করি না, এই যে অন করে দেখাচ্ছি, এই যে আমার পাওয়ার, এই যে টেস্টার জ্বলতেছে, এই যে অল্প একটু দেখা যায় টেস্টার জ্বলে, প্লাস হচ্ছে এই যে পাওয়ার এখানে আসছে, এই যে পাওয়ার এখানেও আসছে। আমি রুমের লাইট অফ করে আপনাদেরকে, হয়তো একটু অন্ধকার হবে, তারপরেও আমার কন্ট্যাক্টটা কাজ করতেছে কিনা এটা আমি আপনাদেরকে টেস্টারের মাধ্যমে দেখাইতে পারবো। আমি অবশ্য আমার কাছে কোনো ইন্ডিকেটর ল্যাম্প নাই, বাল্ব নাই, এই জন্য আমি দেখাইতে পারি নাই। এই যে ফেজটা আমি এখনো সিঙ্গেল ফেজ ব্রেকারটা অন করি নাই, এই যে সিঙ্গেল ফেজ ব্রেকারটা অন করছি, এখন কি আমার এখানে পাওয়ার এখানেও চলে আসছে। প্রিয় ভিউয়ার্স, এই যে চলে আসছে দেখেন, এই যে এখানে অবশ্য ধরতে পারতেছি না, এই যে অল্প একটু বাতি দেখা যায়, এই যে লাল দেখা যায়, চলে আসছে। প্রিয় ভিউয়ার্স, আমি এখন ওভারলোডটা যেহেতু অন করছি, এখন আমি স্টার্ট করব, কন্ট্যাক্ট শব্দ হবে দেখবেন। এই যে আমি এটা খুলে নেই, এই যে আমি এটা খুলে নিছি, খুলে নিছি, এখন হচ্ছে এই যে স্টপ, এই যে আমার কাজ করতেছে। প্রিয় ভিউয়ার্স, এই যে আমার কাজ করতেছে, এটা স্টপ, এটা স্টার্ট, এই যে স্টপ, এই যে স্টার্ট, এখন হচ্ছে আমার ডল কাজ করতেছে। এখন আমার ওভারলোড ট্রিপ করামো কিভাবে, এবং ওভারলোডটা ট্রিপ করলে রিসেট কাজ করে কিনা এটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে স্টার্ট করছি, এই যে আমার ওভারলোড কাজ করতেছে। যদি ওভারলোড স্টপ করলে, যদি ওভারলোড ম্যাগনেটিক কন্ডাক্টরের নব উপরের দিকে উঠে যায়, তাহলে বুঝবেন আপনার ওভারলোডের ওয়্যারিং কানেকশন ঠিক আছে। আর যদি না উঠে, এখানে কোনো ফাংশন কাজ না করে, তাহলে কখনো এটা কাজ করবে না। এই যে স্টার্ট করছি, এই যে আমার উঠে গেছে গা। এখন হচ্ছে আমি আবার একটা ট্রিপিং অপশন আছে, এই যে রিসেট করে দিছি, এই যে হয়ে গেছে গা। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে টেস্ট, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের রিসেট অপশন। প্রিয় ভিউয়ার্স, আমি এখন লাইট অফ করে দেখাবো, এই যে কন্টাক্ট উঠায় নিছি, এখন আমি লাইট অফ করে দেখাবো যে আমার ওভারলোড ব্যাথ করে এই পাশে যে আমি ফেজটা দিছি, এই পাশে আমার পাওয়ার আসছে কিনা এটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে স্টার্ট করছি, এই যে দেখেন পাওয়ার, এই যে আমার পাওয়ার চলে আসছে। এই যে প্রিয় ভিউয়ার্স, আমার টেস্টারে বাতি জ্বলতেছে, আশা করি আপনারা দেখতে পারতেছেন। এই যে আবার আমি স্টপ করলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এইভাবে আমার ওয়্যারিংটা অনুযায়ী কানেকশন করেন, আশা করি আপনাদের কোনো ভুল হবে না, এভাবে আপনাদের
কাজ করলে আমার এই ড্রয়িং অনুযায়ী এবং প্রিয় ভিউয়ার্স আমি এখানে আরেকটা ভুল করছি এখান থেকে যে আমি পাওয়ারটা নিছি সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকারে এটা আমি দেখাইছি এই যে এখান থেকে যে পাওয়ারটা নিছি এটা এই যে এভাবে নিছিলাম আমি জাম্পারিং করে এটা এভাবে নিছিলাম আর এই জাম্পারিংটা আমি এভাবে করছি ফেজ দিয়ে দিছি আপনারা এখানে চাইলে আমি যেহেতু একটা ফেজ দিছি আপনারা চাইলে থ্রি ফেজ দিয়ে থ্রি ফেজ এখানে পাওয়ার দিয়ে দিতে পারবেন আউটপুটে আপনি থ্রি ফেজ নিয়ে মোটর বা যে কোনো ধরনের থ্রি ফেজ যে ডিভাইস থাকে আপনারা এটা চালাতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন যেন পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আসলে আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম